আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তানি হাসান মালয়েশিয়া থেকে বলছি। আপনারা হয়তো অবাক হয়ে গিয়েছেন আমি কেন এই রকম অবস্থা আপনাদের সামনে এসেছি। আজকে পহেলা জুন থেকে 14 জুন পর্যন্ত আমাদের মালয়েশিয়াতে কড়া লকডাউন, কেউ বাসার বাহিরে যেতে পারবে না। সে কারণে লকডাউনে আমরা কিভাবে আছি বন্দি অবস্থায় সেটাই আপনাদের কাছে বলতে এসেছি। আমাদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন, শুধু আমার জন্য না, মানে মালয়েশিয়াতে সমস্ত মানুষের জন্য আপনারা দোয়া করবেন। বিশ্বের সবগুলো দেশেই মোটামুটি পরিস্থিতি ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মালয়েশিয়া হঠাৎ করে আক্রান্তের সংখ্যা এত এত বেড়ে গিয়েছে যে সরকার বাধ্য হয়েছে কড়া লকডাউন দেওয়ার জন্য। তা এই লকডাউনের মধ্যে আপনাদের মাঝে আমি একটি সুন্দর নাটিকা তুলে ধরেছি, আশা করছি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে নাটকটা দেখানোর জন্য নিয়ে যাই। আর যাবার আগে আরেকটি অনুরোধ, প্লিজ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন একটি লাইক দিবেন। লাইক দিতে আপনাদের কী সমস্যা আমি বুঝি না, আপনাদের একটি লাইকই আমাকে কাজ করতে এগিয়ে যেতে অনেক উৎসাহ দেয়। আর কথা বলছি না, চলুন সরাসরি আমরা নাটকটা দেখে আসি, পরে আবার কথা হবে। আর একটু বাবা প্লেটটা নিয়ে বসো, আর একটু ভাত হচ্ছে, ভাত বসাইছি চুলায়, পানিটা ফুটে নেই, চাল দেবো, আর একটু বসো। হ্যাঁ, পানি খাও, পানি গ্লাসে পানি আছে, পানি খাও। আহারে, আমার বাচ্চাগুলো না খাইতে পারে ঘুমায় গেছে, কি করব? আল্লাহ রে আল্লাহ, ঘুমায় গেছে, আজকে 2টা দিন ধরে ভাত খায় না। আল্লাহ, ভাতে প্লেট নিয়ে ঘুমায় গেছে, কেউ কি নাই? আল্লাহ আল্লাহ, কেউ কি নাই? আমার এই সন্তানদের কাছে একটু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিবে। আল্লাহ আল্লাহ, হে আল্লাহ হে আল্লাহ, এমন কোনো মানুষ নাই যে আমাকে একটু সাহায্য করে। হে আল্লাহ, আমি আর থাকতে পারতেছি না। আল্লাহ, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহ আল্লাহ রে আল্লাহ, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। ওয়ালাইকুম আসসালাম। কি আর বলবো, আজকে 2 দিন ধরে আমার বাচ্চারা না খায় আছে, বাচ্চাদেরকে মুখে আমি খাবার দিতে পারি না। কি যে অবস্থা, পানি জাল দিয়ে দিয়েই বসে আছি, বাচ্চারা একবার ঘুমায় আবার একবার ওঠে, আবার পানি চায় পানি দেয়, এই অবস্থা। মিথ্যা কথা বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় রাখছি। আমার স্বামী সেই দূর দেশে গেছে কাজের জন্য, কিন্তু ওইখানেও কোনো কাজ নাই, এই লকডাউন 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 লকডাউনে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, পয়সা নাই, টাকা নাই, টাকা পাঠাইতে পারে নাই। এখন আমি কিভাবে বাসা ভাড়া দেবো, বাচ্চাদের খাবার দেব? ঘরে একটা চাল নাই, ডাল নাই, কিচ্ছু কোনো খাবারই নেই। আজকে 2টা দিন আমার বাচ্চাগুলো কিভাবে আছে দেখবেন, আপনি দেখবেন, দেখলে আসেন দেখতে পারেন। এটা তো সমস্যার মধ্যে, সবাই এই সমস্যার মধ্যে আছে লকডাউনের কারণে। আজকে দুনিয়ার সবাই, শুধু আপনি না, অনেক লোকই আছে যারা আজকে কষ্ট করতেছে, হয়তো আমরা তাদের ভিতরে খবরটা জানি না আর কি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আর কি আপনাদেরকে কিছু সাহায্য করার জন্য, দেখি কি করা যায়। দেখেন আমার বাচ্চাদের কি অবস্থা, একটু ঘরে এসে দেখে যান। এই যে দেখুন, আজকে 2 দিন আমার বাচ্চারা না খেয়ে এভাবে টেবিলের উপরে ঘুমায় আছে, তাদের মুখে আমি কোনো খাবারই দিতে পারতেছি না। ডাকেন না ডাকেন না, থাক, উঠলেই আমার কাছে খাবার চাবে, আমি কোত্থেকে খাবার দেব বলুন।
এই যে দেখুন বড় পাতিলে আজকে দুই দিন ধরে পানি জালি দিচ্ছি জালি দিচ্ছি, বাচ্চারা আসলে বলি এখনো ভাত হয় নাই, চাল দেই নাই, পানি গরম করে দিচ্ছি, কি যে করব আমার কিচ্ছু লাগে না। আচ্ছা 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 ঠিক আছে, কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না, এই দুনিয়াতে অনেক মানুষ আছে না খেয়ে আছে, কাঁদবেন না, আমি চেষ্টা করতেছি কিছু করার জন্য, বাচ্চাদের তো দেখলাম, ঠিক আছে অসুবিধা নেই, আমি দেখতেছি কি করা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমাদেরকে সাহায্য করার জন্য, আল্লাহ আপনার টাকাটা রাখেন, যদি বাচ্চাদের কিছু কিনা দিতে হয় তাহলে কিনা দিয়েন। হ্যাঁ অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে, একটা মুসলমানের কর্তব্য, একটা মুসলমান আর একটা মুসলমানের দেখবে, এই হলো আমাদের নিয়ম, আমরা আমাদের নবী সাহেব যেটা করেছেন একজন আরেকজনকে সাহায্য করবেন, এই হলো আমাদের সমাজে যারা আছে পাড়া প্রতিবেশীকে দেখতে হবে, এই আমরা একটি ছোট্ট সংসারের মতো থাকতেছি দুনিয়াতে, একজন আরেকজনকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আম্মু কি দিছে দি, খেমাই মুদুর চিনি আছে আর ঠিক আছে বাবা, তোমরা একটু বসো, আমি তাড়াতাড়ি ভাত রান্না করে নিয়ে আসি, তোমরা অনেক অনেক দোয়া করো, ও আবার টাকাও দিতে, এটা দিয়ে কালকে মাছ মাংস কিনে আনবো, এনে বাজার করে তোমাদেরকে খাওয়াবো, ঠিক আছে? এখন সবাই খাবা, সবাই রান্না করবো না ভাত রান্না করবো? ভাত রান্না করো। আচ্ছা ঠিক আছে, আমি ভাত রান্না করে নিয়ে আসতেছি, তোমরা একটু বসো। বর্তমান যে পরিস্থিতি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা, এরকম অনেকের ঘরে আছে যাদের ঘরে খাবার নেই, লজ্জায় তারা কিছু বলতে পারে না, মুখ গুজে সহ্য করে আছে, আমরা আসুন সবাই আমাদের যেই প্রতিবেশী আছে তাদের খোঁজ খবর নেই, তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াই, তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিই। আমার এই নাটিকাটির একটাই উদ্দেশ্য ছিল যে আমরা একজন আরেকজনের পাশে থাকবো, হাজার বিপদেও আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আসুন আমরা আজকে থেকে আমার এই ভিডিওর মাধ্যমে সবাই প্রতিজ্ঞা করি, সবাই সবার পাশে থাকবো, সবাইকে সহযোগিতা করব, সহযোগিতা হাত এগিয়ে দেব। তাহলে আজকে কি বলবো তুমি বলার নেই, এটাই আর কি, এটাই বলতে চাচ্ছি। আর কেমন হয়েছে আমাদের এই নাটিকাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাদের কার অভিনয় সবচেয়ে ভালো হয়েছে, আমি আমার এই লকডাউনের মধ্যে পরিবারকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে রান্নাবান্না খাওয়া দাওয়া প্রতিদিন দেখতে মনে হয় না কারো ভালো লাগে, আমার তো ভালো লাগে না, তাই একদিন রান্নাবান্না একদিন নাটক গান যখন যেটা পারবো সেটা তুলে ধরার চেষ্টা করব। আমরা কিন্তু আমাদের এই বাসার বাইরে আমরা যেতে পারি না, আজকে থেকে 14 দিনের লকডাউন শুরু হয়ে গেছে মালয়েশিয়াতে, খুবই কড়া লকডাউন, মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ, তো এই লকডাউনের মধ্যে আপনাদেরকে সামান্য বিনোদন দিতে পেরে আমি খুবই আনন্দিত, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন,
আপনাদের একটি লাইকই আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার আগ্রহ তৈরি করে। আর আজকে আমাদের এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।